টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে বিভিন্ন রকম নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসছি, তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পেমেন্ট নিয়ে। এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আমি, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছেই। 2023 অর্থাৎ চলতি বছরের প্রথম থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠরত বহু সংখ্যক ছাত্রছাত্রী এই স্কলারশিপের আওতায় আবেদন করে থাকেন। ফলত এখনও পর্যন্ত স্কলারশিপের আওতায় অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা রয়েছে। আর এবারে নতুন অর্থবর্ষে একেবারে শুরুতেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে এমন এক বিশেষ তথ্য সামনে আনা হলো, যা নিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 2022-এর মাঝামাঝি সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদান আবেদন জানানোর প্রক্রিয়া কার্যকর করা হলে এক বিশেষ নির্দেশিকা মারফত জানানো হয়েছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে হবে, তবে অন্যান্য ক্যাটাগরিভুক্ত ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালের মাধ্যমে এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদানের প্রক্রিয়া কার্যকর করা হলে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যে সকল ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানিয়েছিলেন, তারা এখনও পর্যন্ত স্কলারশিপের আওতায় অনুদান পাননি। ফলত এই বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা। তবে এবারে এই সকল ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ আপডেট আনা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনুদানের আবেদন জানিয়েছিলেন তারা খুব শীঘ্রই স্কলারশিপের আওতায় অনুদান পেতে চলেছেন। ইতিমধ্যে এই সমস্ত ছাত্রছাত্রীদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তিত হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই সমস্ত ছাত্রছাত্রীদের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে। এমনকি অনেক ক্ষেত্রেই নানাবিধ সূত্রের তরফে দাবি করা হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা ট্রান্সফার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্য বরাদ্দ ফান্ডের টাকা ইতিমধ্যেই মজুত করা হয়েছে, আর তাই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদন জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদের অনুদান দেওয়া প্রক্রিয়া শুরু করা হবে, এমনটাই দাবি করা হচ্ছে ওয়াকিবহল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। নতুন অর্থবর্ষের শুরুতেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কেন্দ্র করে এইরূপ খবর প্রকাশ্যে আসায় যথেষ্ট খুশি হয়েছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের ছাত্রছাত্রীরা। সুতরাং আপনিও যদি ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের জন্য আবেদন জানিয়ে থাকেন, তবে আপনিও আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে দেখতে পারেন তা পরিবর্তিত হয়েছে কি না। অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের অনুদান দেওয়ার প্রক্রিয়াও খুব শীঘ্রই শেষ করা হবে বলে মনে করা হচ্ছে ওয়াকিবহল মহলের কর্তাদের তরফে। যদিও অনুদানের বিষয়টি নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে অফিসিয়াল কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।